হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই শো মিউজিক জার্নি। আজকে আমি আছি আপনাদের সাথে রাজীব রহমান, এবং আমার সাথে একজন আর্টিস্ট আমাদের এই স্টুডিওতে আছে, নেম মেলিয়া। চলুন তাহলে তার সাথে কথা বলা যাক, আড্ডা মারা যাক, তার গান শোনা যাক। মেলিয়া, কেমন আছেন? খুব ভালো, থ্যাংকস ফর ফার্স্ট অফ অল আমার সাথে আজকে আসার জন্য। ওয়েলকাম। সো আপনি তো এখানে অনেকদিন ধরে আছেন। জি, আচ্ছা, কতদিন হবে? অলমোস্ট 7 ইয়ার্স। 7 ইয়ার্স ইজ লং টাইম। জি, আচ্ছা, এখানে ফ্যামিলি থাকে? হ্যাঁ হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের সাথে থাকি। আচ্ছা আচ্ছা, নাইস। ওকে ওকে, সো এখানে আপনার কি বা কাজকর্ম করছেন? জব আছে বা পড়াশোনা বা এনিথিং? না, আপাতত কোনো কিছু করছি না, কারণ ফ্যামিলি আছে তো, বাচ্চা। অবশ্যই টেক কেয়ার করতে হয়। হ্যাঁ, বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হয়। আচ্ছা, তো মিউজিকটাকে আপনার মানে এটাকে কি আপনার প্রফেশনালি করছেন নাকি সাইডে? পাশাপাশি করছি আসলে। ফার্স্ট অফ অল মাই ফ্যামিলি অ্যান্ড মাই কিডস, দেন আদার্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো সাইডে করছেন আর হ্যাঁ কি, যখন হ্যাঁ সময় পান বা এরকম করেন, হ্যাঁ হ্যাঁ শো হ্যাঁ করেন? মোটামুটি আচ্ছা, করছি। আপনার গানের শুরুটা কিভাবে হয়েছিল? গানের শুরুটা অনেক আগে থেকে আসলে। আমি যখন ক্লাস 2-তে পড়তাম, তখন আমার আব্বাকেও দেখেছি রবীন্দ্রসঙ্গীত করতেন উনি, আচ্ছা তো উনার হাতে খড়ি আর কি আমার, আচ্ছা আচ্ছা, ওখান থেকেই চলা শুরু। আইসি, তো ফ্যামিলি সাপোর্ট আছে অনেক। অনেক বেশি আচ্ছা, ফ্যামিলির মধ্যে কেউ গান করে? ফ্যামিলির মধ্যে আমার আব্বা করতো, আম্মা করতো, আচ্ছা কিন্তু আমি করি আর কি। আচ্ছা, সবার গলা মোটামুটি ভালো, বাট কেউ করে না ওরকম প্রফেশনালি, কেউ করেনি, আমি করলাম আর কি ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা, নাইস। জি, ওকে, আমরা আরো আড্ডা দিব, গল্প করব। আমরা ইন দ্য মিন্টাইম একটা গান শুনি। কি কি গান শোনাবেন আজকে প্রথমে আমাদের দর্শকদের? প্রথমে আমি আমার পছন্দের একটি গান গাইতে চাই, আচ্ছা সাবিনা ইয়াসমিনের গানটা। আচ্ছা ওটা আমার খুবই ভালো লাগে, গুনগুন করে গাইতে ভালো লাগে। তো আচ্ছা এই গানটাই আমি করছি আর কি। আচ্ছা, গানের নাম? জানি না সে হৃদয়ে কখন এসেছে। ওকে, লেটস হিয়ার ইট। ওকে, যেন ভালো।
গেছেন গানটা। থ্যাংক ইউ। আপনি মেইনলি কি ধরনের গান করেন? আমি মেইনলি আধুনিক গান করি, পাশাপাশি ফোক সং করি, ভাল লাগে, সব গানই করতে ভাল লাগে। আচ্ছা, মানে কি আপনার শিক্ষা যখন আপনি মানে শিখেছেন আর কি, গান কি ধরনের গান দিয়ে শুরু করেছেন? আমি শুরু করেছিলাম রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি গান রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, মাঝে মধ্যে গাই, গাইতে ভালো লাগে আসলে। আচ্ছা আচ্ছা, আমার আব্বুকেও গান গাইতে দেখতাম, রবীন্দ্রসঙ্গীত করতো আর কি, তো ছোটবেলা থেকেই পরিবেশটা ওরকম ছিল। যখন বড় হলাম তখন চিন্তা করলাম যে না, আসলে রবীন্দ্রসঙ্গীতটা ওভাবে আসছে না, হয়তো আধুনিক গানটা ভালো আসবে। আচ্ছা আচ্ছা, না ফিল করছেন বা একটা আছে না যে চয়েসের ব্যাপার, যে আপনি কমফোর্টেবল কোনটা? জি জি, কমফোর্ট ফিল করে আধুনিক গান গাইতে। আধুনিক গান তো আপনি বাংলাদেশ তো প্রচুর শো করতেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, অনেক শো করতেন। জি, এখানেও এখন করছেন অনেক? হ্যাঁ এখন করছি, অনেক বছর গ্যাপ ছিল আসলে, তারপর হঠাৎ করে এই তো এক বছর শো শুরু করলাম আর কি। আচ্ছা, আপনি তো যেহেতু ওখানেও শো করেছেন এখানেও করছেন, সো হোয়াটস দ্য ডিফারেন্স ইউ থিঙ্ক, যে আপনার কাছে মানে দুই জায়গার ডিফারেন্সটা কেমন লাগছে শো ওয়াইজ আপনি যখন শো করেন? ওখানে গানের পরিবেশটা অনেক বিশাল ছিল, এনভায়রনমেন্ট অনেক বেশি ছিল, প্রসার ছিল, আর এখানে তো আসলে ছোট একটা ইয়ের মধ্যে। হ্যাঁ, কমিউনিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে ওরকম ভাবে গান গাওয়ার স্কোপ আসলে এখনো পাইনি, মানে আমি যেটা গাইতে পছন্দ করি ওই ধরনের এখনো মানে গাইতে পারিনি, ওই স্টেজ এখনো আসেনি আসলে। আচ্ছা, তো এই যে বাংলাদেশের পরিবেশটাকে অনেক মিস করি আর কি আসলে। বুঝতে পেরেছি। না অবশ্যই, এটা একটা বাংলাদেশে তো অবশ্য বিশাল, পুরো বাংলাদেশেই সবাই বাঙালি, তো এখানে প্রচুর শো হচ্ছে এভরি উইকেন্ডে, ঢাকাতে হোক আর অন্যান্য জায়গা জেলাতে হোক। আপনি কি মানে সব জেলাতেই মোটামুটি শো করতেন, টুর করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক করা হয়েছে, অনেক অনেক জায়গা যাওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার বেড়ে ওঠা কোথায়? পরে আমি আসলে আমার ক্যাসেটের ব্যাপারে ঢাকায় ছিলাম আমি 2 বছর, ওখান থেকে আমি মানে বিভিন্ন প্রোগ্রামে যেতাম আর কি। আচ্ছা, আপনার অ্যালবামের কথা বলছি। জি জি। আচ্ছা, আপনার অ্যালবাম কবে বের হয়েছিল? আমার অ্যালবাম 2006 বের হয়েছিল, সুর এবং লিরিক লিখেছেন প্রিন্স মাহমুদ। আচ্ছা, ওটাই আমার ফার্স্ট সলো অ্যালবাম ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। সো ফার্স্ট সলো অ্যালবাম থেকে কোনো গান কি আমরা এক্সপেক্ট করছি আজকে? হ্যাঁ শ্রোতাদের জন্য অবশ্যই অবশ্যই। আচ্ছা, কি গান শোনাবেন বলেন? আমি আমার খুব পছন্দের একটি গান করব, মায়াময় এই সন্ধ্যায়। শিওর, তাহলে শোনা যাক। ওকে, তোমারও কি আমার মতো
সুন্দর একটা গান, থ্যাংক ইউ। আমিও প্রথমবার শুনছি, বাট সৌভাগ্য হয়নি আপনার গানটা শোনার আগে, বাট খুবই ভালো লেগেছে গানটা। থ্যাংক ইউ। অফকোর্স প্রিন্স ভাইয়ের যেহেতু কথা সুর, ডেফিনেটলি ইটস ভেরি নাইস লিরিক্স, লিরিক্যালি অ্যান্ড টিউন ওয়াইজ খুব সুন্দর। এখন কি নিয়ে আপনার মানে আপনার অ্যালবামের কথা বললে, আপনার যেহেতু সলো একটা বের হয়েছে, এখন কি আবার একটা লং গ্যাপ গেছে যতটুকু দেখা যাচ্ছে, আপনি কি প্ল্যান করছেন আবার নতুন কোন যে কোনো ধরনের সলো বা মিক্সড অ্যালবাম বা কারো সাথে কোনো ফিচার বা কোনো কিছু অ্যালবাম? দেখি কি করা যায় আসলে, মানে আছে প্ল্যান আছে, তো চিন্তা করছি আর কি কি করব। আচ্ছা, এখান থেকে করব ভালো সুযোগ সুবিধা পেলে আর কি। আচ্ছা, মানে করার চেষ্টা করব আর কি। আচ্ছা, এখান থেকে করার প্ল্যান নাকি বাংলাদেশে প্ল্যান? এখান থেকেও করতে পারি, বাংলাদেশেও করতে পারি, ভালো সুর ভালো মানে সুরকার হলে অবশ্যই করব। আচ্ছা আচ্ছা, প্ল্যান আছে, হোপফুলি, লেটস সি। তাহলে আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা ফেরত আসব। ভিউয়ার্স, উই উইল কাম ব্যাক আফটার দ্য শর্ট ব্রেক, স্টে টিউনড। ভিউয়ার্স, ব্রেকের পরে আবার ফেরত আসলাম আমাদের মিউজিক জার্নিতে, কথা বলছিলাম মিলিয়ার সাথে। মিলিয়া, আপনার এই অ্যালবাম প্লাস শো, এগুলি ছাড়া আপনি আর কোন অঙ্গনে কাজ করছিলেন, মানে মিউজিক্যালি আপনার ধরেন কোনো ব্যাকগ্রাউন্ড বা আপনার জিঙ্গেল? আমি ক্যাসেটের পাশাপাশি আসলে অনেক ফিল্মে কাজ করেছি। আচ্ছা, আসিফ ভাইয়ের সাথে করেছি, মনির খানের সাথে করেছি, তো জিঙ্গেলও করেছি কিছু, এগুলো মানে অনেক আগে আর কি। আসলে তো আফটার দ্যাট আর করা হয়নি আর আসলে। আচ্ছা, মানে বাংলা যখন ছিলেন? জি জি। সো ইটস বিন লং টাইম, আপনার অনেক 2005 এ? ও আচ্ছা, 5 এ, তো ইটস বিন অলমোস্ট 10 ইয়ার্স। 10 ইয়ার্স। তো অনেক অনেক জিঙ্গেলে কাজ করেছেন তাহলে? জি। এবং ব্যাকগ্রাউন্ডে কাজ, মানে মুভির থিম ইয়াতে করেছেন? জি। আর কোনো অ্যাচিভমেন্ট আছে যেটা আপনি শেয়ার করতে চান? আমি ছোটবেলা থেকেই কম্পিটিশন অ্যাটেন্ড করতাম, আমার জাতীয় শিক্ষা সপ্তাহ আছে, তারপর আপনার বেনসন এন্ড হেজেসে আমি ফাইনালিস্ট ছিলাম আর কি, বিউটির সাথে। আচ্ছা 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 আচ্ছা। তো ক্লোজ আপ ওয়ানেও গিয়েছিলাম আসলে, তখন আমার বাবা মারা যাওয়াতে আমি সব কিছু অফ করে দিয়েছিলাম আসলে, মানে আর সামনে আগাইনি আসলে। আচ্ছা আচ্ছা, করা হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, সুখ খুব শক ছিলাম এই জন্য, আর জার্নিটা অতটুকুতেই থেমে গিয়েছিল। তারপর চলে এসেছিল এখানে? হ্যাঁ, 2007 এ আমার বিয়ে হলো, তারপর আমি এখানে 2008 এ এখানে আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা চিন্তা করলেন কেমন লাগে? আপনি তো অনেক কাজ করেছেন ওখানে। হ্যাঁ, অনেক কাজ করেছি। কেমন লাগে বলতে চিন্তা করলে? ওগুলো চিন্তা করলে খারাপ না, যা যা পেয়েছি আমি আল্লাহর কাছে অনেক সন্তুষ্ট যে আমি যতটুকু পেয়েছি, যাদের অনেকের কাছাকাছি যেতে পেরেছি, আমার ভালো ভালো মিউজিশিয়ানদের কাছাকাছি যেতে পেরেছি, ওনাদের স্নেহ ভালোবাসা পেয়েছি, ওটা আমার কাছে অনেক বড় পাওয়া। অবশ্যই, অবশ্যই। আর কাদের কাদের আপনার বড় যদি আর্টিস্ট বলেন বা গুরু বলেন বা ওই লেভেলের যারা কম্পোজার ছিল, কাদের সাথে আপনি কাজ করেছেন? সবার সাথে মোটামুটি করা হয়েছে, আপনার প্রিন্স ভাইয়ের সাথে করার সময় অনেকের সাথেই করেছি, ইব্রা টিপুর সাথে করেছি, পান্থ কানাইয়ের সাথে করেছি, সুমন কল্যাণ ওনার সাথে করেছি, তারপর বাচ্চু ভাইয়ের সাথে করা হয়েছে, মোটামুটি সবার সাথে করা হয়েছে, শো করেছি অনেক, রুনা আপাদের সাথে করেছি, সাবিনা আপাদের সাথে করেছি, মোটামুটি সবার সাথে শো করেছি। এগুলো অনেক মিস করেন নিশ্চয়ই এখন? হ্যাঁ, অনেক অনেক মিস করি এখন। আচ্ছা, কমিউনিকেশন তো হয় তাদের সাথে নাকি? হ্যাঁ, ওনারা যখন এখানে আসে শো করতে বা আপনি যখন দেশে ঘুরতে যান? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তখন তো দেখা সাক্ষাৎ হয় সবার সাথে বা কমিউনিকেশনটা হয়? হ্যাঁ, কমিউনিকেশন আছে সবার সাথে। তার মানে দ্যাট মিন্স যখন যাচ্ছেন তখন হয়তো বা দুই চারটা শো হলো করছেন বা অ্যালবামের কথা যখন বলছেন, যেহেতু হ্যাঁ হ্যাঁ আবার ওরকম করে কমিউনিকেশন থাকলে তো অবশ্যই কাজ করা, হ্যাঁ কাজ করার সুযোগ হ্যাঁ এখনো হয়নি অবশ্য আফটার দ্যাট ব্রেক, সো ফিউচারে চিন্তা করছি আর কি।
করব হয়তো, আচ্ছা অবশ্যই অবশ্যই। প্ল্যান আছে। আপনি যেহেতু বললেন যে রবীন্দ্রসঙ্গীত দিয়ে আপনার শুরু বা ওই জানরা থেকে আপনার কাজ হ্যাঁ স্টার্ট, আপনি এছাড়াও তো আরো অন্যান্য আধুনিক বা অন্যান্য করছেন, আর কি কি ধরনের কাজ করছেন বা মানে কোন ধরনের স্টাইল বা জানরার কাজ করে আসছেন, শুনে আসছেন, প্লাস আপনি নিজে গেয়ে আসছেন? আমি ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত করতাম। এরপর আমি আমাদের চিটংয়ে খুব পরিচিত আর যে সঙ্গীত, ওখান থেকে আমি ক্লাসিক্যাল করেছি 5 ইয়ার্স। আচ্ছা, এরপরে ওস্তাদজি মিহিলালার কাছে আমি দু বছর করেছি। তারপর আমি করেছি আপনার সুরবন্ধু অশোক চৌধুরীর, ওনার কাছে তালিম নিয়েছি প্রায় 3 বছর আচ্ছা মোটামুটি। ক্লাসিক্যালের উপরে আমি কিছু করেছিলাম আর কি, তালিম নিয়েছেন চাল এবং তালিম অনেক নিয়েছিলাম। জি রাইট। আচ্ছা আচ্ছা, না অবশ্যই ক্লাসিক্যাল তো ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, যে এটা বেসড সেটা, আর কি ওটা হচ্ছে অ্যাকচুয়ালি, ওটা না বেসড। হলে হ্যাঁ ওটা আপনি বেসড। যে কোনো ধরনের গানে যান, এটা বেসটা শক্ত থাকলে যেটা হয় যে যে কোনো ধরনের গান যে কোনো করতে বা স্টার্ট করতে প্ল্যাটফর্মে হ্যাঁ গিয়ে রাইট। আমার ওরকম কষ্ট করতে হবে না আর কি, হ্যাঁ শিওর মেইন শিওর হচ্ছে বেসিকটা ইম্পর্টেন্ট বেশি। রাইট। তা আপনি আর কোন কোন স্টাইল আপনি এখন গান করতে পছন্দ করেন বা স্টেজে আমি গান? আমি ইস্টার্ন লাইক করি, ওয়েস্টার্নও লাইক করি। আমি ওয়েস্টার্নও কিছু করতাম, পারফর্ম করেছি আগে। ব্যান্ড টাইপিস, ব্যান্ড হ্যাঁ টাইপ, হ্যাঁ 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 আমি তো আগে এরকম টাইপের করেছি। কোনো কিছু আমরা এখন শুনতে পারি ব্যান্ড টাইপের কোনো গান হুম হুম শুনবো, যেহেতু শোনাবো। বলছেন, হ্যাঁ আমি কি গান শোনাবেন? অর্ণবের একটি গান গাইতে চাই, নাইস। কোন তোমার কোন জন্য, গানটা আছে? তোমার জন্য নীলচে তারা। ও নাইস সং, থ্যাংক ওকে ইউ। আচ্ছা। তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো, ভোরে রং রাতের মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা নীল তোমার লাগে ভালো। তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো, ভোরে রং গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা নীল তোমার লাগে ভালো। তানা না না দে রে নানা দিন, তানা দে রে না দে রে নানা দে রে নানা দিন, তানা দে রে না পারাপ্পা 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 রি রা রা রি রা
গানটা খুব সুন্দর একটা গান অর্ণবের, আমি ট্রাই করেছি আসলে, ইটস প্রিটি ফেমাস এন্ড আপনি দারুণ গেছেন। থ্যাংক ইউ। দেশের আর এবং বিদেশের কার কার গান শোনা হয় বেশি, ইনফ্লুয়েন্স বা পছন্দের শিল্পী? আমি অবশ্যই দেশের গুলাকেই বলবো। দেশের আমার খুব ভালো লাগে, সাবিনা আপার গান করতে ভালো লাগে, গাইতে ভালো লাগে, রুনা আপার গান ভালো লাগে, শাহনাজ রহমতুল্লার গান ভালো লাগে, আর মিতালী মুখার্জির গান ভালো লাগে, তারপর সন্ধ্যা, ইন্ডিয়ান বাংলা গানগুলো খুবই ভালো লাগে আমার আসলে, গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। আচ্ছা, শুনেন অনেক এবং গানও? হ্যাঁ। আচ্ছা, আধুনিক গানগুলো ভালো লাগে, এখনকার এখনকার জেনারেশনের গানগুলো অনেক বেটার আর কি, মাচ বেটার। ডেফিনেটলি। হ্যাঁ হ্যাঁ, যেটা করছে এখন, যেটা করে, যে মিউজিক কম্পোজিশনটা একটু ডিফারেন্ট ভাবে করছে, পুরনো গানগুলোকে আবার নতুন স্টাইলে করছে, হোক বা ইয়ে মডার্ন হোক, মানে এখনকার টেকনোলজি ইনস্ট্রুমেন্টস দিয়ে যেটা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে ভালো লাগে, খারাপ না। ডেফিনেটলি ডেফিনেটলি, পাশ্চাত্যের সাথে ম্যাচ করেই আসলে আমাদের মিউজিক অনেক ডেভেলপ হচ্ছে দিনকে দিন আর কি, তো দ্যাটস গুড সাইন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি তো বোথ প্লেস বা বোথ অনেক জায়গাতেই কাজ করে এসেছেন, এই আপনার জিঙ্গেল থেকে বসে করেন, স্টুডিওর কাজ অবশ্যই, অ্যালবামের কাজ থেকে শুরু করে অনেক মুভিতে, এবং অ্যাট দ্য সেম টাইম স্টেজেও করে আসছেন, কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কমফোর্টেবল আপনার বা ভালো লাগে কোনটা বেশি? ভালো লাগে স্টেজ, অবশ্যই ভালো লাগে, কারণ অডিয়েন্সের রিয়াকশনগুলো বোঝা যায় যে মানে কোন টাইপের, হ্যাঁ, কমিউনিকেশন ওখানে, মানে নিজের পছন্দের গানগুলো গাওয়া যায়, মানে অডিয়েন্সের রেসপন্সগুলো পাওয়া যায় যে এই টাইপের গানগুলো গান, এই টাইপের গানগুলো গান, তো আমি স্টেজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি গাইতে। আচ্ছা, স্টেজে কি আপনি নিজের গান গাওয়া হয় অনেক বেশি নাকি মন মিক্সড আপ, নাকি অন্যের গান বেশি গাওয়া হয়? স্টেজে আসলে নিজের গান ওভাবে করা হয় না, অন্যের গানই করা হয় আর কি, যারা যাদের গান পছন্দ করে ওদের গান বেশি গাইতে ভালো লাগে, কভার সং বেশি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কভার সং গুলি আপনি স্টেজে উঠে সাধারণত কার গান বেশি গান? রুনা আপার গান গাইতে ভালো লাগে, সাবিনা আপার গান গাইতে ভালো লাগে, মোটামুটি যেগুলো আমার আমার নিজের ভালো লাগে ওগুলো গাইতে ভালো লাগে আমার আসলে, স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি ওগুলো গাইতে। আচ্ছা, গান তো করছেন অবশ্যই অনেকদিন ধরে করছেন, ছোটবেলা থেকে বলছেন ফ্যামিলি সাপোর্ট ছিল এই জন্য ইনফ্লুয়েন্স এবং এত দূরে এসেছেন, তো এইটার মাধ্যমে যদিও এখন হ্যাঁ ধরে রেখেছেন, আপনার ফ্যামিলি আছে এবং সেটারও সাপোর্ট পাচ্ছেন, আমার হাজবেন্ডের সাপোর্ট অনেক বেশি পাচ্ছি আমি। অবশ্যই অবশ্যই, বুঝা যাচ্ছে সেটা। হ্যাঁ সেটাই, ও সাপোর্ট না করলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না, আসতে পারতেন না। ডেফিনেটলি ইটস এ বিগ, ওর সাপোর্টটা হ্যাঁ বেশি কাজে লাগছে আর কি। সো আপনি এখন এই যে হেল্পটা পাচ্ছেন, সাপোর্টটা পাচ্ছেন, এইটার কন্টিনিউয়েশনটা যেহেতু করছেন, আপনি বলছেন যে এখনো ধরে আছেন, শো করছেন, অ্যালবাম করার পরিকল্পনা করছেন, এখন হোক আর পরে হোক, কিছুদিন পরে হোক, আপনার প্ল্যানটা কি, মানে নেক্সট কি করতে চাচ্ছেন আসলে, যে সামথিং বিগ স্টেপ, অ্যালবাম ওয়াইজ হোক, অ্যালবাম ওয়াইজ বা মিউজিক ভিডিও বা এনিথিং এন্ড এভরিথিং অ্যাবাউট মিউজিক, কি কি প্ল্যান আছে? আমি এখানে প্রথমেই একটা স্কুল খুলতে চাই বাচ্চাদের জন্য, আমি আমার নিজের মেয়েকে বাংলা শেখাতে চাই, বাংলা গান শুনবে, বাংলা শেখাতে চাই ওকে, ও বাংলা গান গাইলে ওটা হবে আমার অ্যাচিভমেন্ট আর কি। ওকে, দ্যাটস এ গুড থিং, ভেরি গুড প্ল্যানিং। হ্যাঁ, আমি একটা স্কুল খুলতে চাই এখানে, বাংলা গানের স্কুল। খুবই ভালো, নাইস। আমরা আর আর অ্যালবামের ওয়াইজ আপনি কি প্ল্যান করছেন, খুব শীঘ্রই কি কিছু করবেন? না, আপাতত কোনো প্ল্যান নেই আসলে, এখনো মাত্র শুরু করলাম আর কি, জার্নিটা শুরু হলো, তো দেখি সামনে কি করা যায়, ভালো কিছু স্টেপ নেওয়ার জন্য আসলে প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে, অনেক বছর পর তো আসলে এই জন্য নিজেকে আগে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে যায়, হ্যাঁ সেটাই, তারপর যখন চিন্তা করব, যে যখন চিন্তা করব মানে আমার ভয়েসটা ওরকম হচ্ছে, তখনই আমি স্টেপটা নিব আর কি। আচ্ছা, জাস্ট রেডি করছেন নিজেকে? হ্যাঁ, নিজেকে গুছিয়ে নিচ্ছি আসলে। ডেফিনেটলি ইটস ইম্পর্টেন্ট, যদি করবেনই ভালোমতো, হ্যাঁ সেটাই সেটাই, একটা করা অবশ্যই। ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আমরা আপনার লাস্ট আরেকটি গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব, আর ইন দ্য মিন টাইম আপনি কি গান শোনাবেন? ফার্স্ট অফ অল শুনুন, আমার আরেকটা পছন্দের গান আছে, রোমান্টিক গান, ওই গানটা গাইতে চাচ্ছি আর কি। শিওর, উইল হিয়ার ইট ইন দ্য মিন টাইম। আমি যদিও দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি বলতে পারেন। দর্শককে এটাই বলবো, টাইম টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করানোর জন্য, তো আজকে ট্রাই করেছি আসলে আমি গাওয়ার জন্য, তো জানি না কতটুকু গাইতে পেরেছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই অনুষ্ঠান মিউজিক জার্নিতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ইউ ওয়েলকাম। এন্ড আপনাকেও অনেক আপনার সুফল কামনা করছি, আপনি আরো বড় হন এবং মিউজিক নিয়ে অনেক আগান আশা করছি। দোয়া করবেন অবশ্যই।
ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের মিউজিক জার্নি। নেক্সট টাইম আবারও দেখা হবে, সেম টাইম সেম চ্যানেল উইথ এ নিউ ট্যালেন্ট। ইন দ্য মিন টাইম স্টে টিউন। থেমে যায় পথ চলা, মানে না মন ভাবে অক।